ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ॐ यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिताह्या सर्वविद्याश्वरूपाङ्गतां शारदां प्रणमाम्यहम्। ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ॐ कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चन्ने वै ए च पार्षदा रामकृष्ण गतप्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री रामकृष्णदेवेर सन्न्यासी एवं गृही पार्षदेर जीवनी निये आलोचना, जेटिर आमरा नाम रेखेछि पार्षद कथा। आमरा आजके जार जीवन निये आलोचना करब, तिनि एकजन श्रीरामकृष्णदेवेर एकजन गृही पार्षद। तार जीवन छाड़ा श्रीरामकृष्णदेवेर माने एकबारे प्राथमिक लीला बोधाय शेष हतो ना। তিনি হলেন আমাদের অনেকের কাছেই রানী রাসমণির জামাতা মথুরা মোহন বিশ্বাস, কিন্তু ঠাকুরের কাছে তিনি মথুর এবং ঠাকুর তার কাছে ছোট ভট্টাচার্য। একটা অদ্ভুত রিলেশন দুজনের মধ্যে আছে আর কি। ঠাকুর প্রার্থনা করেছিলেন জগদম্বার কাছে, মা আমাকে শুকনো সাধু করিসনি রসে বসে রাখিস। এই প্রার্থনার যে ফলস্বরূপ ঠাকুরের জীবনে রসের সঞ্চার করেছিলেন তিনজন চারজন, তাদের মধ্যেই যে চারজন যে প্রধান রসদদার ছিলেন তার মধ্যে মথুরানাথ। আমার মনে হয় চারের এই প্রথমের দুটো ভাগ আছে, ওয়ান এ আর ওয়ান বি। আপনারা দেখবেন এলআইসির বিজ্ঞাপন ঠিক এইরকম দুটো হাত আছে, মাঝখানে একটা প্রদীপ আছে, সেই প্রদীপের আলোটা এই দুটো হাত আটকে রাখে। আর ওই তলায় কী লেখা আছে জানেন? তলায় লেখা সংস্কৃতে ইকড়ি মিকড়ি করে লেখা থাকে, আহর নিশম সেবা মহি, নিশিদিন তোমার সেবায় রত হই। আমি যখনই এই মথুর এবং রানী রাসমণির কথা মনে হয়, তখনই মনে হয় শ্রীরামকৃষ্ণের সাধন আলোকে আগামী দিনের মানুষের কাছে জাগিয়ে রাখার জন্য, যে সাধন প্রদীপকে জাগিয়ে রাখার জন্য যে দুটো হাতের প্রয়োজন ছিল, একজন হলেন মথুরানাথ বিশ্বাস এবং অন্য হলেন শ্রী আমাদের রানী রাসমণি। এরা দুজন, এবং এদের ওই ধারাটা ছিল তাই, ওই যেরকম তলায় ট্যাগ লাইন থাকে আহার নিশম সেবা মহে, নিশিদিন তোমার সেবায় রত থেকে, তারা যেন শ্রীরামকৃষ্ণ লীলাকে সার্থক করে তুলেছিলেন। এবং এই যে চারজন যে রসদদারকে পান, তারা যেন প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন জগদম্বার আদেশে। জগদম্বা তাদের প্রেরণ করেছিলেন, এখানে পাঠিয়েছিলেন। অদ্ভুত দুজনের ভেতরে সম্পর্ক ছিল। এটা ঠাকুরের সঙ্গে প্রায় সকলেরই সম্পর্ক হয়েছে, আমাদেরও হয়। দুটো হচ্ছে, এক আমরা মনে করি তিনি একবারে ভীষণ শক্তিধর, আর দুই মনে করি তার মতো উজুবুক আর জগৎ সংসারে কেউ নেই। বাচ্চা ছেলে ঠাকুরকে মথুরানাথ কখনো কখনো একদম বাচ্চা ছেলে মনে করতেন, যাকে ট্যাঁকে করে ঘুরে বেড়ানো যায়, যাতে সমস্ত কিছু কন্ট্রোল করা যায়। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বর্ণনা আছে যে প্রথমবার যখন তিনি এতে যান, প্রথমবার নয় এই দ্বিতীয় তৃতীয়বার যখন তিনি ইয়েতে যান, ওই পানিহাটিতে যে উৎসব হয়, মহোৎসব হয়, প্রথমবার যখন যান তখন সেই তাঁর অদ্ভুত ত্যাগ বৈরাগ্য এইসব দেখে পানিহাটির যে পূজারীরা তারা খুব মানে ঈর্ষান্বিত হতে থাকেন। বার দুই তিন যখন যান তখন দেখেন যে তাদের ছেড়ে, সেই গোসাইদের ছেড়ে সবাই শ্রীরামকৃষ্ণের পেছন পেছন ছুটছেন। সেই বছর মথুরানাথ কোথা থেকে খবর পেলেন যে শ্রীরামকৃষ্ণ যদি ওখানে যান তাহলে তাকে ধরে গোসাইরা মারবেন। সেই কারণে তিনি তার ইয়ের কথা বললেন, তিনি তার আশঙ্কার কথা বললেন। শুধু আশঙ্কার কথা বললেন না, তিনি বললেন আমি দু চারজন রক্ষীকে পাঠিয়ে দেবো তোমার সঙ্গে, যারা ছদ্মবেশে তোমার সঙ্গে যাবেন। মথুরানাথ বললেন, শ্রীরামকৃষ্ণ মথুরানাথকে বললেন যে জগদম্বা যদি আমায় বাঁচান তাহলে রক্ষীদেরও সাধ্য নেই, জগদম্বা যদি আমায় মারেন তাহলে রক্ষীদেরও সাধ্য নেই আমাকে বাঁচায়, আর জগদম্বা যদি রক্ষী আমাদেরকে বাঁচিয়ে দেন তাহলে রক্ষীদের কোনো প্রয়োজন নেই আমাদের জীবনে।
শ্রীরামকৃষ্ণের কথা শুনে তাকে তো একা ছেড়ে দিলেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে একটি নৌকায় ছদ্মবেশে মথুরামোহন গেলেন। মথুরামোহন গিয়ে দেখলেন যে নৌকা পানিঘাটির ঘাটে লাগা মাত্র, তখনও ভালো করে লাগেনি, ঠাকুর তীর বেগে ইয়েতে উঠে গেলেন এবং দে ছুট, তার জুতো কোথায় পড়ে থাকলো, কোথায় কি গেল, তিনি সেই গিয়ে ওই ইয়েদের মাঝখানে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে উপস্থিত হয়ে তিনি তাদের মাঝখান আলো করে দাঁড়িয়ে থাকলেন। আর সেই পণ্ডিতগণও শ্রীরামকৃষ্ণকে ঘিরে রয়েছে, তারা সুযোগ পেলে ঠাকুরকে মারবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের সেই দিব্য নৃত্য, দিব্য গীত শুনে তাদের মন একেবারে মথিত হয়ে গেল। তাদের আসলে তো গোসাইরাও তো সাধক, তাদের ভেতরের যে সাধক সত্তা সে যেন অদ্ভুতভাবে জেগে উঠল। মথুরানাথ চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, যখন তিনি বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ নিজে নিজেরকে রক্ষা করতে পারেন, তখন তিনি ফিরে এলেন। এই দুটো সত্তা মথুরানাথের মধ্যে ভীষণভাবে চলত। শ্রীরামকৃষ্ণ ছাড়া যেমন তার জীবন চলত না, ঠাকুরকে যেমন তিনি তার জীবন সর্বস্ব করেছিলেন, একই সঙ্গে শ্রীরামকৃষ্ণকে তিনি একটি ছোট অনভিজ্ঞ বালক বলে মনে করতেন এবং সেইভাবে তিনি তার রক্ষণাবেক্ষণ করতেন। ঠাকুরকে তিনি ইহকাল পরকালের সম্বল মনে করতেন, আবার অন্যদিকে তিনি মনে হতো যে ঠাকুরের ঠাকুরও তাকে ভীষণ রকমভাবে কৃপা করতেন। স্বাধীন চেতা ঠাকুর কখনো কখনো মথুরের এই রকম ব্যবহারে বিরক্ত হতেন, কিন্তু তথাপি দুজনের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসার একটা সম্পর্ক ছিল। বয়সও খুব বেশি ফারাক ছিল না এবং ঠাকুরকে প্রথম দিন যেদিন তিনি দেখেন, তিনি কতগুলো জিনিস দেখে তাকে আকর্ষণ করছে। পুঁথিতে ভারী সুন্দর বর্ণনা আছে যে মথুরানাথ আর রামকুমার তারা দুজনে কথা বলছিলেন একটি জায়গায় দাঁড়িয়ে, এমন সময় তারা দেখলেন দূরে যে দুজন হেঁটে যাচ্ছেন, পরপর দুজন হেঁটে যাচ্ছেন, একজন হচ্ছেন হৃদয়রাম আর আরেকজন হচ্ছেন ঠাকুর। ঠাকুরের সেই সৌম্য দর্শন, কোমল আকৃতি এবং ধর্মনিষ্ঠা, এই তিনটি জিনিস যেন তার গা দিয়ে বেরোচ্ছিল। যেমন আমাদের রানী রাসমণির খুব ইচ্ছে ছিল তার একটি পুত্র সন্তান হোক, তার অতগুলি মেয়ে ছিল এবং বহু সন্তান মারা গিয়েছে, তথাপি তার একটি যেন পুত্র সন্তান হোক, এই ইচ্ছাটা তার বরাবর ছিল। যে কারণে যখন তিনি প্রথম শ্রীরামকৃষ্ণকে দেখে, শ্রীরামকৃষ্ণের সেই দিব্য চেহারা দেখে, তার সেই পবিত্র মুখটি দেখে তার মনে হয়েছিল যে এটি আর কেউ নয়, তার স্বয়ং তার পুত্র সন্তান। ভীষণ রকমের ভালোবাসা। রানী রাসমণির তৃতীয় কন্যা করুণাময়ীর সঙ্গে মথুরামোহনের বিয়ে হয়। তখনকার দিনে এই বিয়ের একমাত্রই শর্ত ছিল যে ঘর জামাই থাকতে হবে। তাদের ওই করুণাময়ী এবং আমাদের রানী রাসমণির মথুরামোহনের একটি সন্তান হয় ভূপাল, এবং এই ছেলেটিকে রেখে তার তৃতীয় কন্যা করুণাময়ী মারা যান। তখন চতুর্থ বা শেষ কন্যা জগদম্বা দাসীর সঙ্গে মথুরামোহন আবার করে মথুরানন্দ রাজচন্দ্র তাকে তার বিবাহ দেন এবং রাজচন্দ্র দাস মারা গেলেন, অর্থাৎ রানী রাসমণির স্বামী মারা গেলে গোটা এস্টেটটি দেখার দায়িত্ব ধীরে ধীরে মথুরামোহনের হাতে এসে যায় এবং মথুরামোহন সেইটি দেখাশোনা করতেন। তার অদ্ভুত বিষয় বুদ্ধি ছিল। পুঁথিতে এক জায়গায় মথুরামোহন সম্পর্কে একটি ভারী সুন্দর কথা বলা আছে, বলে যে তার সব রকম বদগুণ ছিল। তিনি খুব সুরাসক্ত ছিলেন, তিনি খুব জমি বাড়ি এই সমস্ত প্রতি তার খুব আকর্ষণ ছিল, অলঙ্কারাদির প্রতি খুব তার আসক্তি ছিল, আর মহিলার প্রতি এই সমস্ত কিছুতে তার আসক্তি ছিল। কিন্তু সবকটার ভেতরে একটা যেন লিমিটেশন, সীমারেখা ছিল, যেটাকে কখনো তিনি অতিক্রম করতেন না এবং যে এমন অবস্থায় পৌঁছতেন না যাতে কোনোভাবে তার পরিবার এবং তার যে পরিচিতি সেটা যেন সামান্যতম কালিমা লিপ্ত হয়। একটা অদ্ভুত পরিমিতি বোধ ছিল তার, এটি বারবার শ্রীরামকৃষ্ণ পুঁথিতে শ্রীরামকৃষ্ণ মথুরামোহন সম্পর্কে বলা ছিল। মথুরামোহনকে তিনি মথুরামোহন ঠাকুরকে যতই দেখেছিলেন ততই মুগ্ধ হয়েছিলেন। একদিন দেখলেন তিনি গঙ্গার তীরে ঠাকুর একটি ষাঁড় তৈরি করেছেন, তার উপর শিব বসে আছেন, শিবের মাথায় সেই চাঁদ আছে, বজ্র আছে, সমস্ত কিছু এক নিখুঁত মাটির মূর্তি। শুধু তাই নয়, ঠাকুর গাইছেন, কোন হিসাবে হরণি দে দাঁড়ায় ছোমা পদ দিয়ে,
যেন সাত করে জীব বাড়াইছো, যেন সাত করে জীব বাড়াইছো, যেন কত ন্যাকামি। আমাকে সেদিনকে একজন ভক্ত বলেছেন, আপনি গানগুলো শুধু শুকনো শুকনো উল্লেখ করেন, গান না কেন, কিন্তু সবসময় গান হয় না, কি এটা কি করা যাবে আর। তো সেই গানটি তিনি গাইছেন, কোন হিসাবে হর হৃদয়ে দাঁড়াইছো মা পদ দিয়ে, ভাব করে তুমি দাঁড়াইছো যেন কত ন্যাকামি। গানটি ঠাকুর গাইছেন এবং ওই শিব ঠাকুরটি তিনি তৈরি করছেন, আর হা করে তিনি তাকিয়ে দেখলেন, তিনি সেই শিব মূর্তিটা নিয়ে সোজা রাসমণির কাছে চলে গেলেন এবং রাসমণির কাছে গিয়ে তিনি বললেন, এত সুন্দর শিব মূর্তি, একবারে নিখুঁত মূর্তি, অথচ সবটা আঙ্গুলের নখ দিয়ে তৈরি করা সবটা ঠাকুরের। এবং রানী রাসমণিও খুব আনন্দ পেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, রানী রাসমণি জিজ্ঞাসা করলেন, এই ছেলে একে মূর্তি বানিয়েছে, বললেন ছোট ভট্টাচার্য, তখনও ছোট ভট্টাচার্য বললেন না, তখনও রাম বড় ভট্টাচার্য যিনি তার ছোট ভাই তিনি করেছেন। তিনি তিনবার তাকে পরপর ডেকেছিলেন, প্রথমবার তার কাজের দুবার কাজের ছেলেদের দিয়ে যখন ঠাকুর এলেন না, তৃতীয়বার তিনি রামকুমার তাকে দিয়ে ডেকে পাঠালেন এবং অনুরোধ করলেন। বর্ণনা আছে যখন তিনি ঢুকলেন, ঠাকুর যখন ঢুকলেন, সাধারণত কি হয় আমাদের, আপনারা অনেকেই দেখেছেন বা জানেন, যখন আমরা কাজ কাউকে কাজ টাজ দিই আমরাই গ্যাঁট হয়ে বসে থাকি, এমপ্লয়াররা বসে থাকে, আর এমপ্লয়ি যে অ্যাপ্লিকেন্ট সে এসে দাঁড়ায়। এখানে একবার পুরো উল্টো হয়ে গেল, ঠাকুর ঘরে ঢোকা মাত্র মথুরা মন উঠে দাঁড়িয়ে তার কাছে গিয়ে তার হাত দুটি ধরে প্রার্থনা করতে থাকলেন যে যদি তিনি দয়া করে ঠাকুর পূজায় অংশ নেন। ঠাকুর কিছুতেই তাতে রাজি হলেন না, দেখুন কি কাণ্ড, বেশকারী হবার কথা বললেন, সে বেশকারী হতেও রাজি হচ্ছেন না, বলছেন ওই মায়ের গয়না, তখন থেকে এটা অবস্থা, বলছে ও তো জঞ্জাল, ওই জঞ্জালের দায়িত্ব কে নেবে। দেখুন পরবর্তীকালে ইনি মথুরামোহনকে বলে মায়ের জন্য এই গয়না করে দাও, সেই গয়না করে দাও, ওই গয়না করে দাও, রোজ মাকে সাজাচ্ছেন, এখনো পর্যন্ত যে কাপড় পরানো হয় রাজস্থানি স্টাইলের যে কাপড়, সেই বেনারসি দিয়ে সবটুকু ঢেকে মায়ের পা দেখা যায় না একটু, দেখবেন ঠাকুরের যে পুরনো দিনের কাপড়, আর ওই যে মা তো ছোটো মেয়ে, আঁচল যাতে না ঝুলে মায়ের কষ্ট হয় তাই আঁচলটিকে ওই যে ওই যে সিংহাসনের পেছনে আটকে দেওয়া হয়, এই স্টাইলটা শ্রীরামকৃষ্ণের তৈরি করা। ইদানিং অনেক রকম স্টাইল হয়ে আসে কিন্তু এই সাজানোর স্টাইলটা শ্রীরামকৃষ্ণের, ওইখানে ওই ইয়েতে খোঁজে খোঁজে গুঁজে দেওয়া যাতে আঁচলটা খুব পিঠে ঝুলে না থেকে, 7 বছরের মেয়ে তো তার যাতে কষ্ট না হয়। এমনিতেই সাধারণত খুব ওই পাতলা বেনারসি পরানো হয়, কি শিফন বেনারসি না কি বলে সেইটা পরানো হয় যাতে মায়ের খুব ভার না হয়, তখনকার দিন থেকে এই রকম। তার কাছে এই অলংকারগুলো হয়ে গেল একটা জঞ্জাল। তিনি বললেন হ্যাঁ আমি করতে পারি, যদি এই জঞ্জালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব হৃদয়রামকে দেওয়া হয়। আমরা সাধুরা খুব হাসাহাসি করতাম এই ঘটনাটা বলে, যে স্বজন পোষণ বোধ হয় যদি শিখতে হয় তো ঠাকুরের কাছ থেকেই শিখতে হবে, শুধু নিজের চাকরি নিলেন না, আবার মামা আবার ভাগনারও একটা চাকরি পারমানেন্ট চাকরি করে দিলেন। আমরা অনেককে বলি না, এ স্বজন পোষণ করছে, সে স্বজন পোষণ করছেন, ঠাকুরের এই স্বজন পোষণে ঠাকুর কেন, ঠাকুরের দাদা কম স্বজন পোষণ করেছেন, ইয়ে এসে বললেন যে রানী রাসমণি বললেন যে আমাদের কোনো পূজারি পাওয়া যাচ্ছে না, তাতে কী হয়েছে, গোঘাট হেনা তেনা সব জায়গা থেকে নিয়ে চলে এলেন সব আত্মীয় স্বজন। আপনি যদি সারা দক্ষিণেশ্বরে খোঁজেন, এখন যারা পালা যারা করে পূজারি যারা আছে সব ওই ঠাকুরের বংশধর, সব ওই পরম্পরায় চলছে, স্বজন পোষণের এই রীতি এ অন্য কোথাও দেখা যাবে না। কিন্তু এই দুজনের ভিতরে ভীষণ একটা ভালোবাসা ছিল, প্রথম দিকে তিনি পুজো করতেন, তারপরে তিনি ধীরে ধীরে এই পুজোয় লাগলেন, বিষ্ণু মন্দিরে পুজো করলেন এবং বিষ্ণু মন্দিরে পুজো করার পর একটা সময় ঠাকুরের দাদা খুব অসুস্থ হয়ে পড়ার পর এক্সচেঞ্জ হলো, ঠাকুর শক্তিমন্ত্রে দীক্ষা নিলেন এবং ঠাকুর মায়ের পুজো করতে থাকলেন এবং তার দাদা বিষ্ণু মন্দিরে পুজো করতে থাকলেন। এক অদ্ভুত ভালোবাসা ছিল তার, ঠাকুরের জীবনে ঝড় উঠলো তার বিবাহের পরে, মানে এমনিতেই বিবাহের পরে মানুষের জীবনে ঝড় ওঠে, যেমন থাকছিলাম আমরা সেরকম থাকতে পারি না, কিন্তু ঠাকুরের জীবনে সাধন ঝড় উঠলো বিবাহের পরে। বিবাহের আগে ঠাকুর ওই লুকিয়ে লুকিয়ে করেন, সাধন ভজন করেন, বেলতলায় গিয়ে সাধন করেন এইসব, কিন্তু মাকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা এটা তার বিয়েতে হয়, বিয়ে পরে হতে থাকে। এবং তিনি একটা সময় তাকে সবাই দিব্যোন্মাদ বলে মনে করতেন, মথুরামোহনের কাছে অনেকে গিয়ে নালিশ করতো এরকম সব কমপ্লেন,
যে ছোট বাচ্চা সব মাটি করলো, মার পূজার ভোগ রাগ কিছুই হচ্ছে না, ওই রকম অনাচার করলে মা কি কখনো পূজা ভোগ রাগ নেবেন? মথুরামোহন এলেন ইন্সপেকশনে। মথুরামোহন শুধু ইন্সপেকশন এলেন না, তিনি এসে বললেন যে ছোট বাচ্চা যেমন পুজো করছেন ঠিক সেই রকমভাবেই পুজো করা পড়া চলুক, উনি যতদিন এইভাবে পুজো করবেন এতেই মা পুজো গ্রহণ করবেন এবং আমাদের মন্দিরের কল্যাণ হবে। একটি ছবি আমার খুব মনে পড়ে, ঠাকুর তখন আছেন দক্ষিণেশ্বরে। একদিন মথুরামোহন দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুরের নির্জরেশ্বর মন্দির, ঠাকুরের ঠিক ঘরের পরের যে শিব মন্দিরটা, সেই মন্দিরে এসে তিনি ওই শিব মহিমা স্তোত্র পাঠ করছেন। অসিত গিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মুরবি লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশপারম নয়াতি। বলছেন সুরতরুবর শাখা, যে ওই কল্পতরুর বৃক্ষ যদি লেখার ইয়ে হয়, কলম হয়। অসিত গিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে, সমস্ত গিরিগুলি যদি কালীর বড়ি হয়, সিন্ধু যদি কালীর দোয়াত হয়, অসিত গিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মুরবি, আর লেখার যে পাতা সেটি এই পৃথিবীর পৃষ্ঠটা যেন লেখার জন্য কাগজ। লিখাতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম, যদি মা সরস্বতী সারা দিন ধরে একটা না লিখে যেতে পারতেন, তদপি তব গুণানাম ঈশপারম নিয়াতি, তবু তোমার গুণের বর্ণনা করে শেষ হতো না। ঠাকুর এটি বলতে বলতে হাউ হাউ করে কাঁদছে, নারুচ্চ ঈশ্বরে বলছেন মহাদেব গো তোমার গুণের কথা আমি কি করে বলবো। বলে তিনি ওই শিব ঠাকুরটিকে জড়িয়ে ধরলেন, একটি পা তুলে দিয়েছিলেন এবং তিনি ওইভাবে গভীরভাবে সমাধিস্থ হয়েছিলেন। যখন সবাই আজকে ভাবছে যে আজকে তাকে টেনে হিঁচড়ে বার করে ফেলে দেব, ঠিক এইরক সময় মথুরামোহন দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। তিনি সেই ভিড় দেখে সেখানে এসে উপস্থিত হলেন, সকলে নানা রকমভাবে বলতে থাকলেন। মথুরামোহনের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ঠাকুরের মুখখানা, সে এক অদ্ভুত দিব্য আনন্দে যেন মুখ একবারে ভেসে যাচ্ছে। মথুরামোহন বললেন, যার মাথার উপর আরেকটা মাথা আছে সে যেন এই সময় ভট্টাচার্য মশাইকে ধরার চেষ্টা করে। এরপরে যখন ঠাকুর প্রকৃতিস্থ হলেন, ঠাকুর খুব অবাক হয়ে গেলেন। ছোট ছেলে বর্ণনাতে আছে, ছোট ছেলে যেরকম ঘুম থেকে উঠে যে সে কিছু বুঝতে পারেনি, এরকম করে তাকায়, সেরকম যেন তিনি তাকিয়ে আছেন। আর মথুরামোহনকে জিজ্ঞাসা করছেন, আমি কি কিছু গোলমাল করে ফেলেছি? মথুরামোহন বললে, না বাবা, তুমি কেন কিছু গোলমাল করবে, তুমি তো শিবের পুজো করছিলে, পাছে কেউ তোমায় বিরক্ত করে তাই আমি তোমাকে রক্ষণাবেক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। এইটা ছিল। পরবর্তীকালে ঠাকুর নিজেই বুঝলেন যে তার পক্ষে আর দীর্ঘ সময় ধরে পুজো করা সম্ভব হচ্ছে না, তাই তিনি মথুরামোহনকে অনুরোধ করলেন, একদিন হৃদয়রামকে ধরে নিয়ে গেলেন এবং মথুরামোহনকে বললেন যে মা বলেছেন, আমি যেরকমভাবে মা বলেছেন আজ থেকে হৃদয় পূজা করবে, মা বলেছেন আমার পূজার মতো হৃদয়ের পূজাও তিনি সমভাবে গ্রহণ করবেন। এবং মথুরামোহনের কাছে ঠাকুরের কথা ছিল দৈবী আদেশ, সেই কারণে তিনি দৈবী আদেশ গ্রহণ করে ঠাকুরকে এই তপস্যা করার জন্য তাকে সমস্ত কর্ম বিমুক্ত করে দিল। আমাদের আছে না, আমরা ভাবনা চিন্তা করি যে সুযোগ পেলেই খুব জপ ধ্যান করব, সুযোগ পেলেই খুব জপ ধ্যান করব, কিন্তু আমাদের পক্ষে কিছুতেই সুযোগও পাওয়া যায় না, জপ ধ্যান করবার সুযোগটাও আমরা পাই না। কিন্তু ঠাকুর যখন সমস্ত কর্তব্য থেকে মুক্ত হলেন, তখন সমস্ত মন প্রাণ তিনি উজাড় করে তিনি এতে দিলেন, সাধন ভজনে দিলেন। ঠাকুরের মনে হয়েছিল, মথুরামোহনের মনে হয়েছিল যে ঠাকুরের এই যে অসুখ এটা বোধ হয় কোনোরকম অন্যরকমের কিছু, আধ্যাত্মিকতার সাথে উন্মত্ততা ঢুকেছে, তাই তিনি ট্যাঁকে করে তাকে গঙ্গাপ্রসাদ সেনের কাছে নিয়ে যান। সেই সময় গঙ্গাপ্রসাদ সেন অত্যন্ত বিখ্যাত ডাক্তার ছিলেন এবং তার চিকিৎসার বন্দোবস্ত করেন। এছাড়া ঠাকুরকে সবসময় তিনি বলতেন যে তুমি একটুখানি সাধারণ ভূমিতে নামার চেষ্টা করো। ঠাকুর এই নিয়ে তার সাথে খুব তর্কাতর্কি হতো। একদিনের তর্ক একটা অদ্ভুত,
মথুর বলছিলেন যে ঈশ্বরকেও আইন মেনে চলতে হয়, তিনি যা নিয়ম একবার করে দিয়েছেন তা রদ করবার মতো ক্ষমতা, তিনি যা নিয়ম করে দিয়েছেন তা রদ করবার বা তার জায়গায় আরেকটা অন্য আইন করতে পারেন। ঠাকুর তার রদ করবার ক্ষমতা আর কারুর নেই, মানে ভগবানকেও তার নিজের তৈরি করা আইনকে মেনে নিয়ে চলতে হয়। ঠাকুর বললেন, ও কি কথা তোমার, যার আইন ইচ্ছে করলে সে তখনই তা রদ করতে পারে বা তার জায়গায় আরেকটা আইন করতে পারেন। মথুরা মন বলেছিল, আচ্ছা লাল গাছের ইয়েতে লাল ফুলই ফুটবে, লাল গাছের জবা গাছে, লাল জবা গাছে অন্য রঙের ফুল ফুটতেই পারে না, এটা তো দেবতার আইন, এ কি কখনো বদল হয়? কিন্তু পরবর্তী পরের দিনই ঠাকুর শৌচে যাওয়ার পথে গিয়ে দেখলেন যে একই গাছে, একই লাল জবা ফুলের গাছে আরেকটা ফুকড়িতে সাদা ধবধবে সাদা ফুল তুলে ফুল ফুটেছেন। ঠাকুর ফিরে আসবার পথে সেই ডালটা ভেঙে নিয়ে চলে এলেন, এসে মথুরা মোহনকে দেখালেন এবং মথুরা মোহন বললেন, হা বাবা আমার হার হয়েছে, আমিও মাঝে মাঝে আমাদের এখানে একটা সাদা জবা ফুলের গাছ আছে, মাঝে মাঝে সেই জবা ফুলের গাছ, সাদা জবা ফুলের গাছে লাল ফুলও হয়, লাল নয় গোলাপি রঙের ফুল হয়, আমার খুব খুব মনে হয় ঠাকুরের এই কথাটা। আবার কখনো তার মনে হয়েছিল যে ব্রহ্মচর্য পালনের জন্যই তার বোধহয় এই এত কষ্ট, সেই কারণেই বোধহয় ঠাকুরের এরকম কষ্ট হয়, সেই কারণে তিনি ওই মহিলাদের সঙ্গ করানোর জন্য তিনি তাকে নিয়ে গেছিলেন। ভারী সুন্দর বর্ণনা আছে, ওই রাবত সেই ভালো ফিটন গাড়িতে, ধবধবে সাদা ঘোড়ায় চড়া ফিটন গাড়িতে করে ঠাকুরকে মথুরামোহন সঙ্গে করে নিয়ে গেলেন, সেই ইয়েতে গিয়ে বেড়াতে নিয়ে যেতেন গঙ্গার ধারে, সেখান থেকে তিনি ওই বারবনিতাদের কাছে নিয়ে গেলেন। 17 জন বারবনিতা ছিলেন, পদ্মাবাই তাদের প্রধান, সেইখানে নিয়ে গেলেন। সে অন্ধকার ঘরের ভেতরে ঠাকুরকে মথুরামোহন ঢুকিয়ে দিলেন। ঠাকুর তখন ভাব সমাধিতে মগ্ন, তিনি দেখলেন ঘরের মধ্যে একটি প্রদীপ চলছে আর সেই বাইরা সেই দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছে, প্রদীপের স্বল্পালোকে সেই বাইদের দেখা যাচ্ছে না, কিন্তু তাদের অলংকার যে পড়ে আছে যে পাথরগুলা তাতেই আলো পড়ে চিকচিক চিকচিক করছে। তার মনে হলো অন্ধকার রাতের ভেতরে দাঁড়িয়ে আছেন, সেই যেন ওই ছোট ছোট তারকা তারা যেন ইয়ে করছেন, আলো দিচ্ছেন। আর এই 18 জন মা যারা দাঁড়িয়ে আছেন তারা হলেন যে দেবীর 18টি শক্তি, 18টি রূপে তারা দাঁড়িয়ে আছেন। তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন এবং মাতৃনাম করতে থাকলেন। ধীরে ধীরে তার গায়ের সমস্ত কিছু খুলে গেল, তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে গেলেন। আর সেই বাইরা তার সেই দিব্য ছবি দেখে, তার দিব্য মূর্তি দেখে তারা লজ্জায় কেউ মুখ ঢাকলেন, লজ্জায় কেউ চোখ ঢাকলেন। যে বেনারসি পরে এসেছিলেন ঠাকুরের মন ভোলাবের জন্য, ঠাকুর যখন সমাধিস্থ হয়ে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তখন তার মুখে জলের ছিটে দিয়ে সেই আঁচল দিয়ে তারা ঠাকুরকে হাওয়া করতে থাকলেন। বার বার ঠাকুর মথুরের পরীক্ষার মধ্যে পড়েছিলেন এবং মথুর একটা অদ্ভুত ব্যাপার, তিনি মথুর ছিলেন উচ্চ ধনী, আবার অতি উচ্চ প্রকৃতি সম্পন্ন বিষয় হলেও তিনি ছিলেন ভক্ত, ভট্টকারী হলেও তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, ক্রোধপরায়ণ হলেও তিনি ছিলেন খুব ধৈর্যশীল এবং দৃঢ় প্রতিজ্ঞ। ইংরাজি শিখেছিলেন তিনি, যে কারণে তিনি ভীষণ রকমের তার্কিক ছিলেন, কোনো কথা বুঝিয়ে দিতে না পারলে তিনি কখনোই তার সেই অন্য কথা গ্রহণ করতেন না। তিনি একাধারে ঈশ্বর বিশ্বাসী ছিলেন আর একাধারে তিনি ভক্তও ছিলেন। আর তিনি ঠাকুরই হন বা গুরুই হন, অন্য যে কেই হোক না কেন, কোনো কথা চোখ কান বুঝে গ্রহণ করতেন না। ঠাকুর সম্পর্কে তার ধারণা এই একই মনোভাব ছিল, কিন্তু মথুরামোহন মনে করতেন যে জগদম্বার কৃপা আছে বলেই ঠাকুর এইরকম উন্মত্তবোধ হয়ে আছেন। আর তিনি যে ঈশ্বরাবতার এটা তিনি বুঝেছিলেন, কিন্তু মুখে 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 সেটা স্বীকার করতেন না। একদিন একটা অদ্ভুত ঘটনা তিনি দেখলেন, সেই ঘটনাটা হচ্ছে এই রকম যে তিনি কুটি বাড়ির সিঁড়িতে বসে আছেন, তখনকার দিনে ওর বাবুরা এলে কুটি বাড়িতে এসে থাকতেন, কুটি বাড়ির সিঁড়িতে বসে আছেন এবং ঠাকুরের ঘরটি দেখা যাচ্ছে,
ঠাকুরের ঘরের বাইরে এসে যে লম্বা বারান্দা, সেই লম্বা বারান্দাটা রয়েছে, দেখছেন তিনি যখন গঙ্গার দিকে এগিয়ে চলেছেন তখন পেছন থেকে দেখা যাচ্ছে তিনি যেন সেই জগদম্বার রূপ ধারণ করেছেন। মায়ের সেই লম্বা চুল, মায়ের মুখখানা দৃশ্যমান নয় কিন্তু সেই চুল লম্বা বেনারসি পরা যে মা হেঁটে চলেছেন, চতুর্ভুজা মা এগিয়ে চলেছেন দেখা যাচ্ছে। আবার ঠাকুর যখন ওদিক থেকে আসছেন, পশ্চিম থেকে পূবের দিকে আসছেন, তখন তার চেহারাটা একেবারে শিব ঠাকুরের মতো, সেই ম্যাটেড হেয়ার, হাতে ত্রিশূল রয়েছে, তার গায়ে বাঘছাল। তিনি প্রথমে ভেবেছিলেন এটা তার চোখের ভুল, তারপরে তিনি বুঝলেন এটা তার বারবার চোখ মোছার পরও যখন তিনি এটা চোখের ভুল বুঝতে পারলেন না, উনি বুঝলেন যে এটা সত্যি সত্যি ঘটছে, তখন তিনি ছুটতে ছুটতে চলে যান, গিয়ে ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এটা হচ্ছে ফাইনাল মানে নিজেকে নিবেদন করলেন এই ঘটনাতে। ঠাকুর তো বারবার তাকে তুলে ধরছেন, আরে তুমি মালিক, তুমি যদি আমার পা ধরো লোকে তোমায় কী বলবে, কিন্তু তিনি বারবার তাকে বলতে থাকলেন যে না, তুমি আজকে আমাকে ঠিক ঠিক দেখা দিয়েছ। মথুরা মোহনের পুষ্টিতে লেখা ছিল যে তার ইষ্ট দেবতা এবং দেবী তার সঙ্গে সঙ্গে থাকবেন এবং তাকে সর্বদা রক্ষা করবেন। মথুরা মোহনের সেই ছবিটি হয়ে গেল, দেখা গেল। পরবর্তীকালে ভৈরবী ব্রাহ্মণী যখন তিনি এলেন তন্ত্র সাধনার করাতে ঠাকুরকে, তিনি প্রথম ঠাকুরকে শ্রী চৈতন্যের অবতার বলে বলতে থাকলেন। আর এই ঠাকুর একদিন বাচ্চা ছিল তো, তিনি ভৈরবীর কাছ থেকে শুনেছেন, ভৈরবী তাকে অবতার টবতার বলেন। তিনি একদিন মথুরকে বললেন, ব্রাহ্মণী বলে যে অবতারদের যে সকল লক্ষণ থাকে তা এইসব শরীরে আছে। মথুর একবারে বাচ্চা ছেলেদের মতো বোঝাতে বোঝাতে, তা তিনি যাই বলুন বাবা, অবতার তো আর দশটার অধিক নেই, সুতরাং তার কথা সত্য হবে কী করে, তবে আপনার উপর মা কালীর কৃপা আছে এ কথা সত্য। এই যখন এই বাচ্চাকে ভোলানো চলছে এমন সময় মথুরা মোহন সেখানে এসে উপস্থিত হলেন, এবং মথুরা মোহন এসে উপস্থিত হওয়া মাত্র এই মথুরা মোহন ভৈরবী ব্রাহ্মণী সেখানে এসে উপস্থিত হলেন, এবং ভৈরবী ব্রাহ্মণী উপস্থিত হওয়া মাত্র দুজনের মধ্যে তর্ক হতে থাকলো, এবং তর্ক হওয়ার পরে তিনি ওই গিয়ে সভা আয়োজন করলেন, এবং সেই সভাতে ঠাকুর নিজেকে ঠাকুরকে পরীক্ষা বস্তু হিসেবে উপস্থিত করা হলো, এবং ভৈরবী ব্রাহ্মণী এবং সভাপণ্ডিতরা তারা সবাই নানা রকমের সব করে নানা রকমের তর্ক বিতর্ক করে অবশেষে সিদ্ধান্তে এলেন যে ঠাকুরের মধ্যে সেই ঈশ্বর অবতারের প্রকাশ আছে। কিন্তু মজার ঘটনা হচ্ছে এই এই ঘটনাটার খুব সুন্দর বর্ণনা আপনারা যদি পুঁথিতে পান সেখানে দেখবেন যে যখন পণ্ডিতরা মেনে নিলেন যে ঠাকুর স্বয়ং শ্রী চৈতন্যের অবতার, ঠাকুর না হাততালি দিতে শুরু করলেন, সবাই খুব হতবাক হয়ে গেলেন যে যাকে নিয়ে এত লড়াই চলছে, যাকে নিয়ে চুলচেরা বিচার চলছে, তিনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন। মথুরা মোহন জিজ্ঞাসা করলেন, আপনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? তিনি বললেন, যাক বাবা, তাহলে এটা যে আমার মাথার ব্যামো নয় এইটা পাওয়া গেল, এই এই সত্যটাই আমরা উপনীত হলাম। দেখুন, আমি অবতার কি অবতার না, আমাদের একটু যদি কেউ ভালো মানুষ বলে আমরা কি করে সেই আমাদের স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখবো, সেই স্ট্যান্ডার্ডটা ধরে রাখার জন্য একবার রীতিমতো চেষ্টা করে থাকি। আমি যদি ভালো মানুষ নাও হই ওই সময়ের জন্য, এই এক ঘন্টা ক্লাসের জন্য আমি তো রীতিমতো ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের মনে আমার সেই ভালোত্বের ছাপটা থেকে যায়। কিন্তু ঠাকুরের অবস্থাটা বুঝুন, তিনি অবতার, ভগবানের প্রকাশ তার ভেতরে আছে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা হলো এই নিয়ে যে যাক, লোকে যে আমায় পাগল বলে, আমার যে মাথার ব্যামো হয়েছে সেই কথাটা সত্য নয়, আমার কিছু একটা হয়েছে, কিন্তু আর যাই হোক মাথার ব্যামো হয়নি। তিনি এই নিয়ে আনন্দ এবং সেই বিস্ময়ে দুজন হাঁ করে তাকিয়েছিলেন সেদিনকে, একজন হচ্ছে মথুরানাথ বিশ্বাস আর আরেকজন হচ্ছেন ভৈরবী ব্রাহ্মণী। তারা দুজন হাঁ করে এই দেব বালককে দেখছেন, যিনি নিজের আনন্দে আত্মানন্দে একবারে যেন মেতে আছেন। ঠাকুর মাঝে মাঝেই সব তাকে একটু পরীক্ষা টরীক্ষা করার জন্য, মথুরা মোহন ঠাকুরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝেই সব দামি দামি সব জিনিসপত্র, সোনার উপর সব বাসন টাসন ঘুরে ঠাকুরকে দিয়ে যেতেন। আর ঠাকুর কখনো ব্যবহার করতেন, কখনো ব্যবহার করতেন না। সবচেয়ে খারাপ অবস্থা বোধহয় একটা খুব দামি শাল মথুরা মোহন কিনেছিলেন,
এবং এই দামি শাল কিনে তার মনে হয়েছিল এই শালটা তিনি কাকে দেবেন, তাই দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের গায়ে পরিয়ে দিলেন। ঠাকুর তো ছোট ছেলের মতো সেই শাল পরে খুব আনন্দ করছেন। তারপরে আস্তে আস্তে দাঁত দিয়ে চেকে চেকে দেখছেন যে কোনো স্বাদ আছে কিনা, তারপরে সেটাকে তুলে পা দিয়ে দাপিয়ে দাপিয়ে দেখছেন এটার কিছু হয়েছে কিনা। তারপরে তিনি সেটা একটুখানি লম্প দিয়ে আগুন নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে দেখার চেষ্টা করছিলেন। তখন কেউ ওই দামি শালটা ঠাকুরের কাছ থেকে কেড়ে নিয়ে মথুরা মোহনের কাছে নিয়ে পৌঁছে বললেন এই যে এত দামি শাল দিলেন তারই দুর্গতি হলো। আর ঠাকুরের সব সময় ভয় ছিল এই মথুরা মোহন বোধ হয় ভোগবে, এই মথুরা মোহন ভোগবে। কিন্তু মথুরা মোহন খুব হাসছিলেন, বলছেন বাবা তুমি বেশ করেছো, তুমি খুব ভালো করেছো। 1267 সালে আমাদের এর মারা যান আর কি। তার আগে শুধু মথুরা মোহন নয়, মথুরা মোহনের স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গেও ঠাকুরের খুব ভালোবাসা তৈরি হয়ে গেছে। জগদম্বাকে তিনি ভালোবাসতেন শুধুমাত্র রানী রাসমণির কন্যা হিসেবে নয়, মথুরা মোহন হিসেবে নয়, তিনি তাকে তার মা বলে মনে করতেন। যে কারণে তার কাছে তিনি এত অকপট ছিলেন, যখন দক্ষিণেশ্বর থেকে আমাদের যানবাজারে আসা হতো তখন যে বড় খাটটিতে ঠাকুর এবং মথুরা মোহন এবং জগদম্বা দাসী শুতেন, সেই খাটে দুজনের মাঝখানে এই ঠাকুর এরা ঠিক হবে না, আমি বুঝতে পারি না মাঝে মাঝে এইসব কী করে এরা। তখন ওই দুজনের মাঝখানটিতে ঠাকুর শুতেন। আমি জিজ্ঞেস করছিলাম এখন যাদের সাথে আমার পরিচয় আছে, এখন যারা রাজা ওখানকার, ওদের জিজ্ঞেস করছিলাম সেই খাটটা আছে কি না। তিনি বললেন যে হ্যাঁ খাটটিতে আছেন, তাদের একজন জ্ঞাতি ওই খাটে শোন, এবং তার বিশ্বাস যে ওই খাটটি যদি তিনি দিয়ে দেন তাহলে তিনি মারা যাবেন, সেই কারণে সেই খাটটি এখনও উদ্ধার হয়নি, সেই ভদ্রলোক এখনও সেই ভদ্রমহিলা এখনও ওই খাটটিতে শোন, সেই খাটটি এখনও আছে, যে খাট সে বিশাল বড় খাট, তার ছবি আমি দেখেছি, তার নাকি দুদিকে একদিকে জগদম্বা দাসী এবং একদিকে মথুরা মোহন শুতেন, মাঝখানে ঠাকুরকে নিয়ে শুতেন তারা। তাদের কখনো কোনো আশঙ্কা কোনো কষ্ট হতো না, এইটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার। 1267 সালে রানী রাসমণির দেহত্যাগের পরে তখন ভৈরবী যোগেশ্বরী দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরকে তন্ত্র মতে সাধন ভজন করানোর জন্য। তখন তিনি সাধন ভজন ঠাকুর তন্ত্রোক্ত সাধন ভজন করবেন বলে এসেছিলেন। সেই সময় থেকে মথুরবাবু তার সেবা পেয়েছিলেন, সেবার অধিকার পেয়েছিলেন। ঠাকুরের এই যে যাবতীয় যে সাধন ভজনের উপকরণ, তার যে সেই সাধন ভজনের যাবতীয় উপকরণ তিনি সংগ্রহ করতেন আর কি, ভৈরবী ব্রাহ্মণী সংগ্রহ করতেন এবং সেই কাজে তাকে সাহায্য করতেন মথুরা মোহন। ক্রমাগত ঠাকুরের গঙ্গাপ্রসাদ সেনের কাছে ঠাকুরের চিকিৎসা চলতে থাকলো এবং রোগ ক্রমেই বেড়ে যেতে থাকলো। নিরুপায় হয়ে কবিরাজ বলেছিলেন যে এটি দিব্যোন্মাদ অবস্থা, এটি যোগজ ব্যাধি, ওষুধে কিচ্ছু সারানো যাবে না। এই সময় এই কুঠি বাড়িতে যে আগের যে দর্শনটার কথা বলেছিলাম, এই দর্শনটা ওই সময় তার হয় এবং তারপর থেকে তিনি আরও যেন নির্ভরশীল হয়ে পড়েন শ্রীরামকৃষ্ণের প্রতি। একবার ঠাকুরের মনে শ্রী শ্রী জগদম্বা দাসীকে, যে শ্রী শ্রী মা কালীকে পশ্চিমী মেয়েদের মতো সাজানোর খুব ইচ্ছে হয়। পশ্চিমী মেয়েরা যে সমস্ত অলঙ্কার পরেন সেই সব অলঙ্কার পরানোর খুব ইচ্ছে হয়েছিল। ভেবে দেখুন, একসময় ঠাকুর বলছেন এই যে মায়ের অলঙ্কার এগুলো যেন ছাই পাঁশ আবর্জনা। তার ইচ্ছে হলো যে তিনি পশ্চিমী মেয়েরা যেরকম পায়ে পাঁইজোর পরেন ওই রকম জাতীয় চুটকি পাঁইজোর এই জাতীয় অলঙ্কার তিনি পরাবেন এবং সেই মথুরামন সঙ্গে সঙ্গে তা করে দেন। ঠাকুর যখন মধুরভাবে সাধন করেন তখন ওই যে মেয়েদের যে সমস্ত অলঙ্কারাদি, সেই ডায়মন্ড কাট বালা, বেনারসি ওড়না, এমনকি মাথার এই যে ফলস চুল, এইসব ঠাকুরকে তিনি তৈরি করে দিতেন এবং তিনি সেই সব পরে ঘুরে বেড়াতেন এবং তার সাধন ভজন হতো। পানিহাটি উৎসবের কথা তো আমরা বলেছি যে পানিহাটি উৎসবে তার সেই নানা রকমের কাণ্ড, সেই সবটি আমরা বলেছি। সাধন সহায় ঠাকুরের আধ্যাত্মিক শক্তি দিন দিন প্রকাশিত হচ্ছিল
এবং একই সঙ্গে তার পদাশ্রয়ী মথুরেরও সর্ববিষয়ে শ্রীবৃদ্ধি হচ্ছিল। তিনি উৎসাহ, সাহস এবং বল তার ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। মথুর মনে মনে অনুভব করেছিলেন যে ঠাকুরই তার বল, ঠাকুরই তার বুদ্ধি, ঠাকুরই তার ভরসা, এবং তিনি ঠাকুরের ভরসাতেই এই সমস্ত কাজ করে যাচ্ছেন। তিনি এই সময় 1270 সালে বহু ব্যয়সাধ্য অন্নমেরু ব্রত করেছিলেন মথুরামোহন। এই ব্রতকালে প্রচুর সোনা রূপো চাল ডাল তেল নুন সহ ব্রাহ্মণ পণ্ডিতদের দান করেছিলেন এবং ঠাকুরের নির্দেশ মতো সহচরী নামক এক গায়িকার কীর্তন, রাজনারায়ণের চণ্ডী যাত্রা দক্ষিণেশ্বরে পূর্ণ হয়েছিল। যে সমস্ত গায়ক গায়ক গায়িকাদের গান শুনতে ঠাকুর যেতেন, তাদের গান শুনে ঠাকুর মুহুর্মুহু ভাব সমাধিতে একেবারে হয়ে যেতেন, মুহুর্মুহু ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন। মথুরামোহন সেই সব গায়িকাদের মানে গুণ বিচার করতেন, তাদের গান ঠাকুরের ওপর কীরকম প্রভাব ফেলেছে এবং ঠাকুরকে যেই রকম যত গভীরভাবে ভাব সমাধিতে মগ্ন হতে বাহ্যিক দৃষ্টিতে তিনি দেখতেন, তত তিনি সেই রকম দামের এই বহুমূল্য শাল, রেশমি বস্ত্র এবং পারিতোষিক জিনিসপত্র দিতেন। দেখুন, ঠাকুরের ভাব সমাধি কতটা গভীর হবে সেইটা হচ্ছে যিনি এসেছেন কি নাম, মানে যিনি গান গাইতে এসেছেন সেটা হবে তার মানদণ্ড। তিনি কতটা ভালো গান গাইতে পারেন সেইটা হচ্ছে তার মানদণ্ড। শ্রীরামকৃষ্ণের শিক্ষায় মথুরবাবুও দেবদেবীদের সেবার মতোই সাধুদের সেবাতেও প্রচুর অর্থ ব্যয় করতেন। ঠাকুর সেই সময় বলেছিলেন যে যেন সেই যারা সিধে নিয়ে খাবে, যারা নিত্য মায়ের প্রসাদ পাবে, যারা ওখানে এসে সাধন ভজন করবে তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হোক। ঠাকুরও সেই রকম, মথুরও সেই রকমভাবে তাদের জন্য সেবার ব্যাপারটি রেখেছিলেন। একবার তার ইচ্ছে হয়েছিল যে ঠাকুর তারও এরকম ভাব সমাধি হোক। মথুরানাথের একবার ভীষণ ইচ্ছে হয়েছিল তার ভাব সমাধি হোক। ঠাকুরের কাছে তিনি গেলেন এবং তাকে খুব করে ধরলেন। ঠাকুর তো খুব বুদ্ধিমান লোক, যে কথাটা সবাইকে বলে থাকেন সেটা তাকেও বললেন যে মায়ের যদি ইচ্ছা হয় অবশ্যই ভাব সমাধি হবে। মথুরানাথ বুঝতেন যে শ্রীরামকৃষ্ণ এবং জগন্মাতা এক, তাই ঠাকুরের মুখ থেকে যখন এই কথাটা বেরোলো যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে ভাব সমাধি হবে, এই শোনামাত্র মথুর নিশ্চিন্ত হয়ে গেলেন যে তার ভাব সমাধি হবে। এবং সত্যি সত্যি সেদিনকে যখন তিনি বাড়িতে ফিরে এলেন, তার এক মধ্যে একটা অদ্ভুত নেশার মতো অবস্থা, এটা ক্রমাগত বাড়তে থাকলো। তখন এমন অবস্থা হলো যে মথুরানাথ বর্ণনা করেছিলেন যে একটা পা যদি কেউ দোতলার বারান্দায় বার করে রাখে একটুখানি, একজন যদি ওপর নিচে ধরে টানে আর সেই টেনে আটকে থাকা পাকে যদি কেউ বার করে আনতে চায়, যেরকম অবস্থা তার অবস্থা ঠিক সেরকম। তার মনের একটা অংশ এই সমস্ত বিষয়াদির পারে যেতে চাইছে আর তার মনের আরেকটা অংশ ভোগ বিষয় ভোগেতে মেতে থাকতে চাইছে। এই তার মাঝখানে তিনি পড়ে তার খুব অবস্থা। প্রথম দিন তো গেল ঠাকুরকে, ঠাকুরকে যখন তিনি খবর দিলেন যে ঠাকুরকে ডেকে নিয়ে এসো, ঠাকুর কিছুতেই রাজি হলেন না, বললেন থাক শালা ওই রকম, খুব তো তার সমাধি টমাধি দরকার ছিল, থাকুক ওই রকমভাবেই খানিকক্ষণ থাকুক। প্রথম দিন গেল, এ দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন তিনি লোক দিয়ে নিয়ে এলেন, ঠাকুরও এলেন, এসে দেখলেন তার মুখ বুক সমস্ত কিছু একেবারে ইয়ে হয়ে গেছে, সমস্ত তার মুখ বুক সমস্ত কিছু লাল হয়ে গেছে। তখন ঠাকুর তার বুকে পিঠে হাত বুলিয়ে দিলেন। মথুরানাথ ঠাকুরকে দেখা মাত্র ঠাকুরের দুপা জড়িয়ে ধরে কেঁদেছিলেন এবং বলেছিলেন আর জীবনে এই ভাব সমাধি তোমার কাছে চাইব না, তোমার কাছে কোনো দিন আর এইসব ভাব সমাধি চাইব না, ওসব তোমার কাছে থাকে থাকুক। এটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় ধরনের একটা শিক্ষা। আমরা অনেক সময় উচ্চ ভাবনা উচ্চ চিন্তা চাই, আমাদেরও সমাধি হোক, আমরা এমন ধ্যান করি যেন আর না উঠতে পারি। আমরা যখন ছোট ছিলাম তখন ওই স্বামীজির ওই প্রার্থনাটা আমাদের কাছে খুব লাগতো। ঠাকুরকে গিয়ে তিনি বলেছিলেন না তিন চার দিন সমাধিতে থাকবো সুখদেবের মতো, তারপর মাঝে মাঝে শরীরে এসে একটুখানি খাওয়া দাওয়া খেয়ে আবার সমাধিতে চলে যাব। আমরা যখন প্রথম সাধু হতে আসি তখন আমাদের প্রায় সবার মনে একই রকম চিন্তা থাকতো যে যখন মন্দিরে গিয়ে বসবো না এমন সমাধিতে মগ্ন হয়ে যাব
যে তিন চার দিন আর কখনো উঠবো না, আমাকে মন্দির থেকে কল্পনা করতাম শুয়ে এসে যে মন্দির থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসছে, আমিও ঠাকুরের মতো আলু থালু পোশাক করে। কিন্তু কোনো কোনো দিন এই বোধটি যখন জাগতো, সেদিন জপ করতে গিয়ে এমন ঘুম ঘুমিয়ে পড়তুম যে যখন এক ঘন্টা পেরিয়ে যেত তখন ঘুম ভাঙতো, মানে আমাদের ওই সমাধিটাই বেশি হতো। তারপর থেকে দেখলুম যে আমার পক্ষে যে সমাধিটা হওয়া উচিত আমার সেটা হলেই ভালো, মন্ত্র জপ এবং যতটুকু ধ্যান করা সম্ভব সেটুর মধ্যেই থাকলে হবে। এটা একবারে যেন একদম ভীষণভাবে ঠাকুর এই ভাবটি মথুরা মোহনের মধ্যে এসেছে। মথুরা মোহনের যেমন ঠাকুরের কাছে কোনো বিষয় গোপন ছিল না, একবার মথুর শ্রীযুক্ত ওটা হলো মথুরার মনের কাছে যেমন ঠাকুরের কোনো বিষয় গোপন ছিল না, ঠাকুর আবার মথুরের ওপর কোনো বিষয় তার কোনো রকম কিছু গোপন ছিল না আর কি। তাকে কোনো রকম তিনি কোনো কিছু গোপন করতেন না। ঠাকুরের কাছে তিনি মাঝে মাঝে এসে সাধনকালে তাঁর নানা অনুভবের কথা, মজার কথা দেখো, মথুর যেরকম ঠাকুরের কাছে কোনো কিছু গোপন করতেন না, ঠাকুরও তেমনি তার সাধনকালে তার যে সমস্যা হতো সেইগুলো আবার আর কাউকে বলার লোক খুঁজে পেতেন না। তিনি মথুরা মোহনকে গিয়ে জিজ্ঞাসা করতেন, আচ্ছা এটা কেন হয় বলো তো, এটা কি ব্যারাম হলো দেখি, সে নানা রকমের সব গল্প, এমনকি যে কামকীট তার শরীরের প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাওয়ার যে গল্প, এটা তিনি প্রথম করেছিলেন মথুরা মোহনের সাথে, এবং মথুরা মোহন তাকে পরামর্শ দিয়েছিলেন, ভেবে দেখুন কীরকম অবস্থা। আবার কখনো জগদম্বার কৃপায় তার মনে হতো এই যে তার ঈশ্বরীয় ভাবটা যে হয় সেগুলো দেখে তার তিনি মথুরা মোহনকেই জিজ্ঞেস করতেন, তোমার কি মনে হয় এটা কি আমার মাথার ভুল না আর কিছু বটে। মথুরা মোহন বললেন, মাথার ভুল কেন হবে বাবা, মা যখন তোমায় এ পর্যন্ত কোনোটাই ভুল দেখাননি তখন এটাই বা কেন ভুল হবে, এটাও ঠিক হবে, এখনো তারা সব দেরি করছে কেন। ওই যে তার দর্শনটাই হলো না, যে ওপরে গিয়ে তিনি দেখেছেন তিনি নানা মানুষজন আসবেন তার কাছে, তার এই যে দর্শন এইটা তার মনে হলো যে এটা কখনো ভুল হতে পারে না তার দর্শনে। 1274 সালের অগ্রান মাসে মথুরের স্ত্রী তার খুব তীর্থ দর্শন করবার ইচ্ছে হলো, তাই ঠাকুরকে নিয়ে তিনি চললেন। এই তিনটি ঘটনা অদ্ভুত রকমের, ভীষণ রকমের ঘটনা, এটা আমাদের খুব মানে আমাদের নাড়িয়ে দেবার মতো ঘটনা। 1274 সালে 27 জানুয়ারি 1868 1274 সালের মাঘ মাসে ভাগ্নে হৃদয়কে নিয়ে তিনি রওনা দিলেন, সেকেন্ড ক্লাসের একখানা আর থার্ড ক্লাসের তিনখানা গাড়ির বগি তিনি রিজার্ভ করেছিলেন এবং প্রচুর প্রচুর জিনিসপত্র সমস্ত কিছু গিয়েছিল যেখানে তাদের দরকার হতো। এখনকার দিনে হয় কি না জানি না, আগে দেখেছি কুন্ডু ট্রাভেলসের এরকম ব্যবস্থা ছিল, তারা ওই একটা জায়গায় গিয়ে গাড়ির ওই বগিগুলো কেটে দিত স্টেশনের ধারে, সেখানে খাওয়া দাওয়া হতো, তারপরে আবার পরের স্টেশনে আবার অন্য গাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হতো। তখনকার দিনে এরকম রেলগাড়ি রিজার্ভ করে যাওয়া যেত, বড় লোকেরা যেত। ইনি দ্বিতীয় শ্রেণীর একখানি এবং তৃতীয় শ্রেণীর তিনখানি গাড়ি ভাড়া করে তিনি কাশি যাবেন। কাশি যাওয়ার পথে বৈদ্যনাথে গিয়ে পৌঁছলেন। বৈদ্যনাথে গিয়ে সেখানকার গরিব মানুষদের দেখে ঠাকুরের হৃদয় বিগলিত হলো। কি মজার কথা ভাবুন দেখি, ঠাকুর যখন যা চেয়েছেন মথুরানাথ সঙ্গে সঙ্গে ঠাকুরের সেই ইচ্ছা পূর্ণ করেছেন, কখনো কোনো অবস্থাতে তিনি ঠাকুরের ইচ্ছার বিরোধী হননি। অথচ যখন দেওঘরে গিয়ে ঠাকুর বললেন যে এদের এক মাথা করে তেল দাও, এক পেট ভরে খেতে দাও আর এদের একখানা কাপড় দাও, মথুরানাথ একেবারে সম্পূর্ণ তার বিরোধিতা করলেন, বললেন তুমি জানো রোজগার করতে কত কষ্ট হয়, আর সেই রোজগারের টাকা এইভাবে কেউ অপব্যয় করে ভেবে দেখুন। যে মথুরানাথ শ্রীরামকৃষ্ণের কথায় উঠতেন, শ্রীরামকৃষ্ণের কথায় বসতেন, তিনি বলছেন যে আমার পক্ষে এটা সম্ভব না, তারপরে এত বড় তীর্থ, এই সমস্ত তীর্থে কত খরচ হবে, অতএব এই সমস্ত বাজে খরচ করার কোনো প্রয়োজন নেই। দেখুন শ্রীরামকৃষ্ণের ইচ্ছাটা তার কাছে বাজে খরচ হয়ে গেল। ঠাকুরের রিয়াকশনটা অদ্ভুত, তিনি বললেন তুমি তো মার দেওয়ান, এদেরকে এইটা দিতেই হবে তোমাকে। যখন মথুরানাথ কিভাবে রাজি, কিছুতেই রাজি হলেন না, তখন বললেন দূর শালা, তোর কাশি আমি যাব না,
আমি এদেরই কাছে থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে কিছুতেই যাব না বললে তিনি সেই গরিব মানুষদের পাশে গিয়ে গ্যাঁট হয়ে বসে পড়লেন। মথুরানাথ তো একবারে প্রমাদ গুনলেন এবং তিনি তাড়াতাড়ি ইয়ে লিখলেন, চিঠি লিখলেন দক্ষিণেশ্বরে এই যানবাজারে, আর সঙ্গে সঙ্গে সেই বস্তা বস্তা প্রচুর কাপড় খাদ্যদ্রব্য সব এলো। ন দিন ধরে সেই ইয়ে চলল, উৎসব চলল, শেষের দিন সকলকে তিনি কাপড় দিলেন, মাথা তেল দিলেন এবং কোথায় কিছু পয়সাও দেওয়া হয়েছিল। ঠাকুর গ্রামবাসীদের এই আনন্দ থেকে একবার আনন্দে আটখানা হয়ে গেলেন এবং মথুরানাথও কিন্তু আনন্দে সেই কাজ শেষ করে চললেন। সেখান থেকে মথুরানাথ দক্ষিণেশ্বর এই কাশীর নিয়ে গেলেন তাকে। তখনকার দিনে কাশীর এপারও তীরে এল আসতো, তারপরে নৌকায় করে এপার থেকে ওপারে যেতে হতো। এপারে যখন গিয়ে পৌঁছলেন সেই সোনার কাশী, ঠাকুর দর্শন করলেন যেন সোনার কাশী, আর সেই কাশীতে বাস করছেন বিশ্বেশ্বর এবং অন্নপূর্ণা। তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন, ঠাকুরকে বিশেষভাবে তিনি সেই ইয়েতে করে নিয়ে গেলেন, নৌকায় করে এপার থেকে ওপারে নিয়ে গেলেন। যে বাড়িতে থাকলেন সেখানে একেবারে বিরাট ব্যবস্থা, ঠাকুর মথুর যে বাড়িতে থাকলেন এখনও সেই বাড়িটা আছে, শ্বেত পাথরের, আপনারা গিয়ে দেখলে দেখবেন ঠাকুরের ব্যবহার করার জন্য শ্বেত পাথরের খাট তৈরি করা হয়েছিল। শ্বেত পাথরের কাঠে তো ঠান্ডা লাগার কথা, কিন্তু তবু চন্দন কাঠ দিয়ে তৈরি শ্বেত পাথরের ওপরে ঢাকনা দেওয়া খাট, ভীষণ সুন্দর খাট, সেইটাতে ঠাকুরের থাকার ব্যবস্থা। শুধু তাই নয়, যে মানুষটা কৃপণের মতো বলেছিলেন যে টাকা পয়সা কত কষ্ট করে খরচ খরচা করতে হয়, তুমি এই রকম করছো, তুমি এত পয়সা খরচ করতে হচ্ছে, সেই মানুষ তিনি যেন দানবীর কর্ণ হয়ে গেলেন। ঠাকুর রোজ শিবিকায় করে যেতেন, কারণ ঠাকুর যখন যেতেন তার গভীর ভাব সমাধি হতো, তাই হৃদয়রাম ঠাকুরকে শিবিকায় করে নিয়ে যেতেন এবং মথুরা মোহন ঠাকুরের আগে আগে যেতেন। তিনি পদব্রজে সেই বাড়ি থেকে মন্দির অবধি যেতেন, ভাবুন কি দারুণ ভালোবাসাটা কীরকম। মাথায় তার উপর ছাতা দেওয়া আছে এবং সেই সেপাই শান্ত্রী নিয়ে তিনি যেতেন। সারা কাশীতে তখন ছড়িয়ে পড়লো একজন খুব ধনী ব্যক্তি এসেছে এবং তার সঙ্গে একজন খুব উচ্চস্তরের সাধক এসেছেন। কাশীতে গিয়ে তিনি যেন আরও কল্পতরু হয়ে গেলেন, যাকে যা দিতে বলেন তাকে তাই দিলেন। একে কমণ্ডল দাও, ওকে খাবার দাও, ওকে কাপড় দাও, মথুরানাথ একবারে কোনো রকম কথা না বলে দিলেন। শুধু তাই নয়, তখনকার দিনে যেদিন শেষ ভাণ্ডারা হয়েছিল, তখনকার দিনে কথা বলছি 1867 সালের ঘটনা, 1868 সালের ঘটনা, সেই সময় সমস্ত যারা বড় মন্ত্ররা এসেছিলেন তাদের সকলকে 1 টাকা করে দক্ষিণা দেওয়া হয়েছিল। ভেবে দেখুন তাতে কত পয়সা খরচ হয়। এবং এই সমস্ত কাণ্ড করে অবশেষে কাশী থেকে তারা এলাহাবাদ এবং সমস্ত কিছু দর্শন করে তারা ফিরে আসেন বৃন্দাবনে। পথে বৃন্দাবনের ঘটনা আপনারা জানেন, বৃন্দাবনে যখন তারা গিয়ে পৌঁছলেন ঠাকুর তো একবারে সেই গভীরভাবেতে মগ্ন হয়ে গেলেন, তার মনে হতে থাকলো সবই আছে শুধু সেই কৃষ্ণটাই নেই। তার ভীষণ কষ্ট, তিনি সেই যমুনা দেখে ছুটে চলেছেন। এমন সময় সেখানে তার গঙ্গা মাইয়ের সঙ্গে দেখা হলো। গঙ্গামাই তাকে দুলালি দুলালি বলে ডাকতেন, গঙ্গামাই রাধারানীর স্বভাবে সাধনা করতেন, শ্রীরামকৃষ্ণকে তিনি রাধারানীর প্রতিমূর্তি বলে মনে করতেন, তাই তাকে দুলালি দুলালি বলে ডাকতেন। এতে থাকা শেষ হয়ে গেল, সারাটা রাত্রির খালি তিনি মথুরা মোহনদের সঙ্গে থাকতেন, সকালবেলা হলেই তিনি গঙ্গামায়ের কাছে চলে যেতেন, গঙ্গামায়ের কাছে থাকা খাওয়া সব। এমন সময় গঙ্গামাই ঠিক করলেন যে ঠাকুর তার সঙ্গে থাকবেন, ব্যবস্থা হয়ে গেল, ঘরের একদিকে গঙ্গামাই থাকবেন, একদিকে ঠাকুর থাকবেন। আমাদের মথুরানাথ প্রমাদ গুনলেন, মথুরানাথ লাগিয়ে দিলেন, দুষ্ট লোক তো, তিনি হৃদয়রামকে লাগিয়ে দিলেন, গঙ্গামাকে বোঝালেন ঠাকুরের মাঝে মাঝে পেট খারাপ হয়, তখন কি হবে, আর ঠাকুর তো এই সমস্ত সেদ্ধ এই আতর চাল খেতে পারেন না, বললেন ঠিক আছে সেদ্ধ চালের খাবার হবে এবং ঠাকুরের শরীর খারাপ হলে আমি ঠাকুরের সেবা করবো, এমনকি পায়খানা করলেও নাকি হাত দিয়ে সেটা তুলে নিয়ে গিয়ে গঙ্গামাই পরিষ্কার করবেন। ঠাকুর যখন বুঝলেন, মথুরানাথ যখন বুঝলেন যে ঠাকুরকে কোনোভাবে ফিরিয়ে আনা যাচ্ছে না, তখন তার মাথায় একটা বদবুদ্ধি জাগল। তিনি হৃদয়রামকে বোঝালেন যে গিয়ে বলো যে দক্ষিণেশ্বরে মা চন্দ্রামণি দেবী তোমার জন্য অপেক্ষা করে আছে। যখন তিনি যান
তীর্থে যান, চন্দ্রামণি দেবী তো সাধারণত তাকে অনুমতি দেবেন না, তিনি মা চন্দ্রামণি দেবীকে গিয়ে বলেন, মা চলো তুমি আমাদের সঙ্গে তীর্থে চলো। চন্দ্রামণি বলেন, আমি আর কোথাও যাবো না, গঙ্গা তীর ছেড়ে কোথাও যাব না, তুমি তীর্থে ঘুরে এসো, তবে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাই তাকে মনে করিয়ে দিলেন, যেই চন্দ্রামণি দেবীর কথা মনে পড়ে গেল, আর কোনো গঙ্গা মাই জগৎ সংসারের কোনো আকর্ষণ আর তার আকর্ষণ বলে বোধ হলো না। সেই ঘটনাটা অদ্ভুত, এক হাতে গঙ্গামাই হাত ধরে টানছেন আর একদিকে হৃদয়রাম তাকে ধরে টানছেন, মাঝখানে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা ঠাকুরের। অবশেষে গঙ্গামাই দেখলেন যে তার প্রাণপ্রিয় দুলালির খুব কষ্ট হচ্ছে, তিনি ছেড়ে দিলেন, এবং যে মুহূর্তে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে শিবিকায় প্রায় পড়ে, শিবিকার মধ্যে কোনো রকমে পাঁজা কোলা করে ঠাকুরকে তুলে মথুরা মোহন এবং হৃদয়রাম রওনা দিলেন, এবং সেখান থেকে কলকাতায় ফিরে এলেন। 1275 সালে মাঝামাঝি তিনি দক্ষিণেশ্বরে ফিরে এলেন। ঠাকুর বৃন্দাবন থেকে ব্রজের রজ নিয়ে এসেছিলেন, যা তিনি ওই পঞ্চবটিতে ছড়িয়ে দেন এবং তার সাধন কুটিরও কিছুটা ছড়িয়ে দেন। তাই তা তিনি বলেন যে আজ থেকে এই স্থান অর্থাৎ দক্ষিণেশ্বর এই সাধন কুটির এবং পঞ্চবটি স্থল বৃন্দাবন তুল্য হলো। ফিরে আসবার পরে ঠাকুর পঞ্চবটিতে মহোৎসবের আয়োজন করেছিলেন, যেখানে সব বৈষ্ণব বাবাজিদের ডাকা হয়েছিল। সেখানে গোস্বামীদের তখনকার দিনে 16 টাকা করে দক্ষিণা দেওয়া হয়েছিল, আর বৈষ্ণব ভক্তদের প্রত্যেকে 1 টাকা করে দক্ষিণা দেওয়া হয়েছে। কি হারে পয়সা খরচ হয়েছিল ভাবুন। কিন্তু এই মথুরানাথ দেওঘরে গিয়ে তিনি বললেন, পয়সার কি মূল্য তুমি কি জানো, রোজগার করতে কত কষ্ট হয় সেসব কি তুমি জানো। এই আমার কেমন জানি না মনে হয় যে শ্রীরামকৃষ্ণের যে রূপ আর কি, অনাথের নাথ যে রূপটি, এটি যেন আমাদের জগৎবাসীর কাছে পরিষ্কার করে দেখার জন্য তিনি যেন এই অপূর্ব রূপটিকে ধারণ করলেন। ঠাকুরের ভাইপো অক্ষয়ের মৃত্যুর কিছুদিন বাদেই ঠাকুর মথুরানাথ ঠাকুরকে নিয়ে তার জমিদারির মহাল সেইখানে যান। সেখানে গিয়ে তার জমিদারির মহাল এবং গুরুগৃহে তিনি যান রানাঘাটের ওইদিকে। মথুরের জমিদারির সে পল্লী পুরুষ স্ত্রী পুরুষদের সকলের দুঃখ দুর্দশা দেখে ঠাকুর ওখানে আবার বলেন যে তুমি এখানে সকলকে ওই যেরকম আগে বলেছিলেন 1 মাথা করে তেল আর নতুন কাপড় আর উদরপুরে একদিন খাওয়ানো সেই সব করেন। মথুর এই সময় ঠাকুরকে নিয়ে চূর্ণীর খাল হয়ে বাংলাদেশের সাতক্ষীরা সোনা পেরে তার পৈতৃক ভিটাতে সেখানে যান। সেই সব গ্রাম তখন তাদের জমিদারের অন্তর্ভুক্ত ছিল এবং ঠাকুরকে সঙ্গে নিয়ে তিনি এই স্থানে গিয়েছিলেন। তখন সেই সময় তার যাওয়ার উদ্দেশ্য এই ছিল যে তাঁর যে গুরুবংশীয় তখনকার দিনে গৃহী গুরু হতেন, তো সেই গৃহী গুরুর সন্তানেরা গুরুর সম্পত্তি ভাগ করা নিয়ে খুব ঝগড়াঝাটি করছিলেন। সেই মীমাংসার জন্য মথুরানাথকে তার গুরু আসতে বলেছিলেন এবং তিনিও সেইখানে গিয়েছিলেন। তিনি যাওয়ার সময় ঠাকুর এবং হৃদয়কে মথুর যাওয়ার সময় ঠাকুর এবং হৃদয়কে হাতির পিঠে চড়িয়ে নিয়ে গেছিলেন এবং নিজে স্বয়ং পালকিতে করে সেখানে গেছেন। এইভাবে 14 বছর তিনি ঠাকুরের সেবা করেন এবং এই সেবা করতে করতে তার মন এত হয়ে গেছিল, এমন নিষ্কাম হয়ে গেছিল, একসময় তার একটা পিঠে খুব বড় ফোঁড়া হয়েছিল, সেটা কিছুতেই সারছিল না, সেই ফোঁড়া কিছুতেই সারছিল না। তিনি বারবার ঠাকুরকে আসবার কথা বলছিলেন এবং ঠাকুর কিছুতেই আসছিলেন না। অবশেষে মথুরের প্রার্থনায় তিনি যখন গিয়ে পৌঁছলেন, মথুর তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন যে বাবা তোমার পায়ের ধুলা দাও। ঠাকুর বলছিলেন যে আমার পায়ের ধুলায় কি তোমার ফোঁড়ার আরাম হবে। দেখুন বৈরাগ্যবান মথুরের কি সুন্দর কথা বলেছিলেন, বাবা আমি কি এমনি তোমার পায়ের ধুলায় কি ফোঁড়া আরাম করার জন্য চাইছি, তার জন্য তো ডাক্তার আছে, আমি ভবসাগর পার হওয়ার জন্য তোমার পায়ের ধুলা চাইছি। ঠাকুরের মথুরের এই কথা শোনা মাত্র ঠাকুর দুচোখ ভরে ঝরঝর করে জল করে কাঁদতে থাকলেন এবং মথুরানাথও ঠাকুরের সামনে ওইরকম হাউ হাউ করে কাঁদছিলেন। এই দুজনের চোখ দিয়েই আনন্দ আশ্রু বেরতে থাকছে। একদিন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বলেছিলেন, মথুর তুমি যতদিন এখানে থাকবে ততদিন আমি থাকবো। মথুরানাথ শঙ্কিত হয়ে বললেন সে কি বাবা, আমার স্ত্রী জগদম্বা আমার ছেলে দ্বারকানাথ এরাও তো তোমায় খুব ভালোবাসে,
তখন ঠাকুর আবার কারেকশন করলেন, ঠিক আছে তোমার স্ত্রী এবং তোমার ছেলে যতদিন থাকবে ততদিন আমি এখানে থাকব। ঘটনা কিন্তু তাই, বাস্তবিক তাই হয়েছিল। 1278 সাল তখন ঠাকুরের সঙ্গে মথুরের সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়েছে। 15 বছর তিনি ঠাকুরের সেবায় রত হয়েছেন। আষাঢ়ের মাঝামাঝি সময়ে মথুরের হঠাৎ করে জ্বর হয় এবং এই জ্বর ক্রমাগত বাড়তে থাকলো, তা বিকারে পরিণত হয় এবং বাকরুদ্ধ হলেন। ঠাকুর যেন বুঝেছিলেন এবার তিনি তার প্রিয়জনকে তাকে ছেড়ে দিতে হবে। ঠাকুর কিন্তু একদিনও তাকে দেখতে গেলেন না। তিনি রোজ হৃদয়কে পাঠাতেন এবং মথুরের কাছ থেকে মথুরের খবর তার কাছ থেকে নিতেন এবং তিনি শান্ত হয়ে থাকতেন। অন্তিমকালে মথুরকে ওই যেমন আগেকার দেওয়া দিনে হতো অন্তর্জলি যাত্রা করার জন্য তাকে কালীঘাটে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই দিনকে ঠাকুর ভীষণ রকমের চুপচাপ শান্ত থাকলেন। অবশেষে বিকেল 5টার পর তিনি যেন একবারে আনন্দে একদম ফেটে পড়তে থাকলেন। তিনি মথুরানাথ হৃদয়রামকে ডেকে জিজ্ঞাসা করলেন সময় কখন। শুনলেন যখন 5টা বাজে তখন তিনি বললেন, শ্রী শ্রী জগদম্বার সখীগণ মথুরকে সাদরে দিব্যরথে উঠালেন এবং তার তেজ শ্রী শ্রী দেবীলোকে চলে গেল। ওই দিনই গভীর রাত্রে কর্মচারীগণ দক্ষিণেশ্বরে ফিরে এসে জানালেন যে ওই দিনই বিকেল 5টার সময় মথুরানাথের মহাপ্রয়াণ হয়েছে। ঠাকুর নিজ মুখে মথুরের গল্প অনেককে বলতেন, এমনকি মাকে তিনি বলেছেন, আজকে আমার মথুর আছে, মথুর থাকলে তোমার কোনো রকম অযত্ন হতো না। ঠাকুর বলছেন যে আমার ডান হাত ভেঙে গেছে। মথুরকে তিনি এতটাই ভালোবাসতেন, তার নিজের অঙ্গ সংলগ্ন বলে মনে করেছিলেন। কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন মথুরের মৃত্যুর পর মথুরের কী হলো মশাই, তাকে নিশ্চয়ই বোধ হয় আর জন্মগ্রহণ করতে হয়নি। ঠাকুর বলেছিলেন কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি, ভোগ বাসনা ছিল। দেখুন, এটা একটা বড় প্রশ্নের সামনে আমরা দাঁড় করিয়ে আজকের আমাদের পাঠ শেষ করব। শুধুমাত্র অবতারের সঙ্গ করাই শেষ কথা নয়, আমাদের নিজ জীবন যতক্ষণ না পর্যন্ত নির্বাসনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুক্তি আমাদের আসবে না। অতএব শুধুমাত্র অবতারের কৃপা পেয়েছি, তার সঙ্গ লাভ করেছি, এতেই যেন আমরা মত্ত না থাকি। আমাদের তরফ থেকেও সাধন ভজনটা ভীষণ ভীষণ জরুরি। যতক্ষণ না আমরা তার পাদপদ্মে মিশে একাকার হয়ে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত মুক্তি আসবে না। তবে মথুরের এই দিব্য জীবন আমাদের ভীষণ, আমার তো কার কী হয় জানি না, আমার ভীষণ লোভ জাগায়, আমার মনে ভীষণ লোভ জাগায়। আমি দিবারাত্রি প্রায় স্বপ্ন দেখতুম এমন জীবন যদি আমরা পেতে পারতুম। এমন সব বিখ্যাত মানুষদের সঙ্গে থাকার সময় আমার মনে হতো যেও বোধ হয় আমার অনেক 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 জন্মের ভাগ্যফল এই সমস্ত মুক্ত পুরুষদের সঙ্গে থেকেছি। মথুরানাথের দিব্য জীবন আমাদের ভাবায়, একটা জিনিস ভাবায়, যে মানুষ যদি চেষ্টা করে, তার যদি ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস তার ইষ্টতে থাকে, তাহলে সে অবশ্যই উচ্চ থেকে উচ্চতর জীবন যাপন করতে পারবে। কিন্তু মুক্তি তখনই তার কাছে আসবে যখন সে মুক্তির জন্য প্রয়াসী হবে। শুধুমাত্র ভগবানের ওপর নির্ভর করে থাকলেই হবে না, নিজেকেও প্রয়াসী হতে হবে। যখন আমরা নিজেরা প্রয়াসী হব ইষ্ট দর্শনের জন্য, তখন ভগবান স্বয়ং এসে আমাদের মুক্তির রাস্তাটা খুলে দেবেন। ঠাকুরের কাশীর সেই দিব্য দর্শনের কথা আপনাদের সকলের মনে আছে। তিনি দেখছিলেন যে ঠাকুর শিব ঠাকুর সেই চিতার চতুর্দিকে ঘুরে ঘুরে তারক ব্রহ্ম নাম দিয়ে যাচ্ছেন, আর ভগবতী সকলের কাছ থেকে তাদের সেই ভববন্ধন খুলে দিচ্ছেন। আমাদের জীবনটাও ঠিক তাই, শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের কৃপা পেলেই হবে না, সেই মুক্তি যিনি দান করবেন সেই দিব্য শক্তিরও আমাদের কৃপা পাওয়া দরকার, তবেই আমাদের মুক্তি হবে। এই জীবনটা যেন দিব্যের জন্য, এই জীবনটা যেন উচ্চ আদর্শের জন্য, এটা যেন আমরা সবসময় মনে করে থাকি। একটা সাধারণ জীবন যাপন করব বলে এই মনুষ্য জীবন আমাদের হয়নি, এই ভাবটাই বোধটা যেন আমাদের ভেতরে সবসময় থাকে। আজকে আমরা এখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি শান্তি শান্তিহি।
হরিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।